আসসালামু আলাইকুম দর্শক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের আজকের কুইজ অর্থাৎ 26 ডিসেম্বর 2020-এর যে কুইজ সেটি হচ্ছে 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনে তৎকালীন গোপালগঞ্জ কোটালীপাড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ মুজিবুর রহমান। তিনি মুসলিম লীগের প্রভাবশালী প্রার্থী ওয়াহিদুজ্জামানকে পরাজিত করেন। যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা। সেই নির্বাচনে কত ভোটের ব্যবধানে শেখ মুজিব জয়ী হয়েছিলেন? অপশন ক প্রথম অপশন 20,000, পরে 35,000, 10,000, 5,000। উত্তর হবে হচ্ছে 10,000। তো আমি সাবমিট করে দিলাম। তো দেখেন আমি আপনাদের প্রমাণটা দেখাই যে কীভাবে প্রমাণে দেখেন। এটা প্রথম আলোর প্রতিবেদন, এটা দেখেন। এই যে গোপালগঞ্জ নির্বাচন সম্পর্কে শেখ মুজিবুর রহমান বলেন, নির্বাচনে দেখা গেল ওয়াহিদুজ্জামান সাহেব প্রায় 10,000 ভোটে পরাজিত হয়েছেন। তার মানে বঙ্গবন্ধু 10,000 ভোট বেশি পেয়েছিলেন, ঠিক না? এটাই তো চেয়েছে যে কত ভোটের ব্যবধানে শেখ মুজিব জয়ী হয়েছেন, তার মানে 10,000 ভোট। তো এটাই উত্তর। তো দর্শক, যদি এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।